আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টেকটক বিডি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। আজকের এপিসোডে দেখাবো কিভাবে একটি ভিডিওতে জুম ইন আর জুম আউট করতে হয়, অথবা অনেক ভিডিও টিউটোরিয়ালে দেখে থাকবেন স্পেসিফিক কোনো কিছুকে ইন্ডিকেট করে দেখানোর জন্য এই জুম ইন আর জুম আউট ইফেক্টটি ব্যবহার করা হয়। ফিল্মোরা দিয়ে একটি ভিডিওতে কিভাবে এই জুম ইন আর জুম আউট ইফেক্ট তৈরি করতে হয় আজকের এপিসোডে তাই দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। প্রথমে ফিল্মোরা ওপেন করে নিতে হবে, তারপর যে ভিডিও ফুটেজটিতে জুম ইন আর জুম আউট ইফেক্ট লাগাতে চান ওই ভিডিও ফুটেজটি ইম্পোর্ট করে নিতে হবে। তো আমি একটি ভিডিও ফুটেজ ইম্পোর্ট করে নিয়েছি। তো এটি মূলত একটি টিউটোরিয়াল, তো টিউটোরিয়ালের এই ফুটেজটি আমি এটি টাইমলাইনে ড্র্যাগ করে নিলাম, এটি রেন্ডার করে নিচ্ছি। তো এটি প্লে করে দেখি ফুটেজটি। মনে করুন আমি এই জায়গাতে জুম ইন করব, তো এখানে প্রথমে কেটে নিতে হবে এটি, তারপর প্লে করে দেখি। তারপর এই অংশতে জুম আউট করব, তো এখানে কেটে নিচ্ছি, এটা একটু বড় করে নিই যাতে আমার কাজে সুবিধা হয়। তো এখন কী করতে হবে, যে অংশটুকু কেটে নিছি এটাতে রাইট বাটন ক্লিক করে ক্রপ অ্যান্ড জুমে ক্লিক করতে হবে। এরপর যে অংশটুকুতে আমি জুম ইন করতে চাই ওই অংশটুকু ক্রপ করে নিতে হবে। তো মনে করুন আমি এই অংশটুকুতে জুম ইন করব, তো এই অংশটুকু আমার ক্রপ করে নিতে হবে। তো আরেকটু বড় করে নিই, তো ওকে চাপি, তো রেন্ডার করে নিই যাতে এটি স্মুথলি প্লে হয়। তো এটি প্লে করে দেখি এখন, তো দেখুন এই অংশতে সরাসরি চলে আসতেছে। তো আবার একটু প্লে করে দেখাই, সরাসরি চলে আসতেছে। তো আমি এই অংশটা এভাবে সরাসরি না আস যাতে না আসে, এটি যাতে সুন্দরভাবে জুম ইন হয়ে এই জায়গাটা আসে ওটির জন্য কী করতে হবে তা দেখিয়ে দিচ্ছি। তো এটার জন্য কী করতে হবে, আমার কিছু অংশ যে অংশটুকুতে আমি জুম ইন ইফেক্টটা লাগাবো ওই অংশটুকুতে কেটে নিব, তো এই ক্রপ অংশটুকুতে আমি জুম ইন ইফেক্ট লাগাবো। তো এটার জন্য কী করতে হবে, রাইট বাটন ক্লিক করে ক্রপ অ্যান্ড জুমে ক্লিক করতে হবে, এরপর প্যান অ্যান্ড জুমে ক্লিক করতে হবে। করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি বক্স, একটা হচ্ছে স্টার্ট বক্স আর একটা হচ্ছে ইন বক্স। তো এটি একটু প্লে করে দেখি, এখানে দেখুন এখান থেকে স্টার্ট হচ্ছে আর এখানে জুম ইন হচ্ছে, আর আমি চাচ্ছি যে এখানে পুরো স্ক্রিন থেকে স্টার্ট হয়ে এই অংশটুকুতে জুম ইন হবে। তো এটার জন্য কী করতে হবে, প্রথমে এখানে এই অংশটুকু দেখুন, যে আপনার সবসময় লক্ষ্য রাখতে হবে যে কোন অংশটুকু এই অংশটুকু আছে কোন অংশটুকুতে। তো এখানে দেখুন এই থেকে শুরু করে এই পর্যন্ত আছে। তো এখানে এটি মনে রাখার আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে, নিচে যে রেশিও দেখছেন 1181:664, এই অংশটুকু লিখে রাখবেন বা মনে রাখার চেষ্টা করবেন, আমি লিখে রাখছি। তো এখন অ্যাট ফার্স্ট কী করতে হবে, এই স্টার্ট অংশটুকু এটা পুরো স্ক্রিনে করে নিতে হবে, তারপর এই ইন্ড অংশটুকু এটাতে ক্লিক করতে হবে, করে এই অংশটুকুতে নিয়ে আসতে হবে। তো তারপর এটি বড় করে নিতে হবে। তো এখন দেখছেন আমি আসলে মনে করতে পারছি না যে আসলে কোন অংশটুকুতে আমি রাখবো, এটার জন্য আমি লিখে রাখছিলাম যে রেশিওটা, তো রেশিওটা ছিল 1181:664। তো আমি এটাতে এখন লিখে নিব 1181:664, দেখুন এই পর্যন্ত হয়ে গেছে। তো এখন আমি এটি ওকে চাপি, তো একটু রেন্ডার করে নিই, তো এখন এটি প্লে করে দেখি। তো দেখুন এটি জুম ইন হয়েছে খুব সুন্দরভাবে। তো এখন কী করতে হবে, আমার জুম আউট ইফেক্ট লাগাতে হবে। তো এটার জন্য কী করতে হবে, শেষের যে অংশটুকু জুম আউট করতে চাই ওই অংশটুকু এখানে কেটে নিতে হবে, তা আমি কেটে নিলাম। তারপর এই অংশটুকুতে, যে অংশটুকুতে আমি জুম আউট ইফেক্ট লাগাতে চান এটিতে রাইট বাটন ক্লিক করে ক্রপ অ্যান্ড জুমে ক্লিক করতে হবে, তারপর প্যান অ্যান্ড জুমে ক্লিক করতে হবে। এখানে যে অংশটা মানে জুম আউট, এটা খুব খুব ইজি, খুব সহজ।
तो यार जो कि करते जस्ट ये स्टार्ट देखो ये प्ले कर देखी तो ये शुरू ये हे तो एखी जेटा चाची से अंशटुकु स्टार्ट हो तरह पूरा स्क्रिने जूम आउट हो जाए तो यार जो जस्ट कि करते इंडे क्लिक कर इंडेर अंशटुकु ये पूरा स्क्रिने तरपर ओके चापते हो तो हमें एक रेंडर कर नहीं तो ये एक प्ले कर देखी देख जूम आउट हो गए तो ये हमें एक प्ले कर देखा अपन जूम इन हलो तो हमारे ट्यूटोरियल काज चलते ये देख जूम आउट हो गए तो ये खूब ही सहज जस्ट अपना कैकटा विषय मने रखते हैं तो एत कठिनो ना यहाँ प्रथम प्रथम एक कठिन मन बाट परवर्ती दो एक बार कर लेखें ये इजी हो जाए तो आशा करी भिडियो अपन अनेक काजे लागे भिडियो जो भलो लेगे थे तो सबसक्राइब करते नतून नतून भिडियो नोटिफिकेशन पे पशे थका बेलैकन बजे दीते आपनी चाहले हमार फेसबुक पेज भिजिट करते फेसबुक पेजर लिंक डिस्क्रिप्शन बक्से देवा थाकबे आर जदि कोनो प्रश्न थाके तो कमेंट बक्से प्रश्न करते उत्तर देवार चेष्टा करब आज ए पर्यन्तई भलो थाकबें सुस्थ थाकबें।